এই দেখেন আমি এটা বুঝেছেন তো, আমি হচ্ছে ক্যামেরাম্যান। শনিবার সকালবেলা তোমাদের সামনে তোমাদের পাপি হাজির হয়ে গেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে, মানে নতুন একটা খুশি খুশি ভিডিও নিয়ে। তো আজকে এখন থেকেই শুরু করলাম আজকের ভিডিওটা। এখন বাজে 10:30, সোনা স্কুলে চলে গেছে, ওর বাবা দিতে গেছে, আর আমি রুটি আর আলু ভাজা খেয়ে নিয়েছি, আর এখন যাবো বিয়েবাড়িতে। দেখো আর আমার পিসি শাশুড়ির বাড়িটা কোনটা তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো। আর আমি এখন যাব বিয়েবাড়িতে, বিয়েবাড়ি আজকে যেহেতু আইবুড়ো ভাত তো ওখানে কাজকর্ম একটু তো থাকেই, তা যাচ্ছি এখন। তো তোমরাও চলো আমার সাথে। দেখো আমি চলে এসেছি এখানে, আর এখানে আজকের দিনে এখন দেখি কি কি করতে হয় না করতে হয় জিজ্ঞেস করে দেখি, সমস্ত সব কিছু জোগাড় করতে হবে, নানান রকম কাজ বিয়ের আগের দিন তো থাকেই, দেখো জানোই তো তোমরা, তো সব দেখে শুনে গুছিয়ে কাজকর্ম করছি, করে নিই। আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এখানে গান বাজনার জন্য আমাকে একটুখানি ভয়েস দিতে হয়েছে, আর বিয়ের তো মানেই তো জানো গান বাজনা, আর গান বাজনা হলে পারে কোনো কিছু মানে ভিডিওটা তোমাদের দেখানো ঠিক মতন সম্ভব হয় না কপিরাইটের ভয়ে। তো তোমরা দেখতে থাকো আমি কি করি, যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পাশে থেকো প্লিজ। আমাদের এই বুচুটাকে দেখিয়ে দিই, এইটা আমাদের বুচু লুকিয়ে যাচ্ছে, আমাদের এই দেখেন আই বড় ভাতের আয়োজন। এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল রাঁধুনি, এই রাঁধুনিটাকে আমি হায়ার করে নিয়ে এসেছি বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। দেখেন কষ্ট পাচ্ছে, কিন্তু এখানে ফ্যানের ব্যবস্থা নাই, এই যা আমারই কষ্ট হচ্ছে। আর কিছু বলুন আপনি। আমি হ্যাঁ আমি এই দেখেন আমি এটা আমি ভিডিও করছি, এই দেখেন আমি এটা বুঝেছেন তো, আমি হচ্ছে ক্যামেরাম্যান, তাও আমাকে বলছে দেখাতে। এটা পিছন দিক দিয়ে বলবো, মুখটা দেখে কেন বলবো আমি, কারণ তোমার এই পপির ক্যানভাসটা আমি ওখানে 2-3 জনকে আমি সি করেছি, তখন ওরা দেখলে ই করবে না, আমার পিছনে লাগবে না, তারাও যদি বলে যে আর একটা ওখানে কোথা থেকে আসলে বলবো ওখানে ছিল, তাকে দেখাইনি, তার পিছনে লাগেছে, অসুবিধা কি আছে। এটাই ভালো বলেছে, কাজ করবে। হ্যাঁ
তো দেখো প্যান্ডেলের কাজকর্ম এখনও চলছে, আর কিছু মালপত্র দিয়েও গেছে, ওভেন টোভেন এই সমস্ত সব কিছু দিয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে আগামী ব্লগে।